মঙ্গলবার ছিল বিশ্ব যোগা দিবস। এদিন এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান যোগা মন্দিরের উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি 2 নম্বর শাঁকারি পুকুর বিবেকানন্দ সেবক সংঘ থেকে শুরু হয়ে বিধাটা হাউজিং ভাটচালা হয়ে পুনরায় বিবেকানন্দ সেবক সংঘের মাঠে উপস্থিত হয়। সংস্থার কর্ণধার জয়িতা সেন জানান, র্যালি শেষে যোগা মন্দিরে শিক্ষার্থীরা যোগা প্রদর্শন করে। আজকে বিশ্ব যোগা দিবস, অষ্টম বর্ষ। তো আমরা সকালবেলা যোগ মন্দিরের পক্ষ থেকে আমরা সকলে মিলে একটা র্যালি বার করেছি এবং সবাইকে এটা বলার জন্য যে সবাই যোগ করুন, সুস্থ থাকুন। প্রতিদিন যোগাভ্যাস করলে মানুষ সুস্থ থাকতে পারে, রোগ থেকে মুক্তি পায় এবং ওষুধ ছাড়া বাঁচতে পারে। তার জন্যই মানুষকে সচেতনতার জন্যই আমাদের আজকের এই র্যালি। কোথা থেকে কোথায়? আমরা 2 নম্বর শাঁকারি পুকুর বিবেকানন্দ সেবক সংঘের ক্লাব প্রাঙ্গণ থেকে বিরাটা হয়ে হাউজিং কোয়ার্টার হয়ে বিদ্যাদি গার্লসের সামনে হয়ে ভাতছালা হয়ে আবার 2 নম্বর শাঁকারি পুকুর এসে পৌঁছেছি। এখানে আমাদের একটি ছোট্ট অনুষ্ঠান আছে, বাচ্চারা নিজেরা কিছু একটু যোগাভ্যাস করবো প্রতিদিনের মতো আমরা যেমন করি, তারপর আমরা আমাদের অনুষ্ঠান শেষ করবো। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।